স্বতঃস্ফূর্তভাবে কোরআন নিয়ে গবেষণা করা। এটাও আমরা মুসলমানরা শুধু বিবাহ এবং তালাকের ফতোয়া নিয়ে দৌড়াচ্ছি, কার টুপি গোল কার টুপি কিস্তি, কার টাকনার নিচে কাপড় গেল কার টাকনার নিচে কাপড় গেল না, কে সালোয়ারের মতো পায়জামা পরলো কে সালোয়ার মতো পায়জামা পরলো না, কার পাঞ্জাবি ফাড়া আর কার পাঞ্জাবি গোল, কে কতটুকু লম্বা দাড়ি রাখলো আর রাখলো না, কে ছাঁটলো কে কেচি লাগালো কে কী লাগালো, এ নিয়ে মার, কে টুপি পরে নামাজ পড়লো কে টুপি পরে নামাজ পড়লো না, এ নিয়ে আমরা ব্যস্ত। আমরা কোরআনের গবেষণা নিয়ে ব্যস্ত নেই, কিন্তু বিধর্মীরা কোরআনের গবেষণা নিয়ে আজ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে যাওয়ার চেষ্টা করছে, গভীর সমুদ্র থেকে বিভিন্ন সমুদ্ররাজির সম্পদ আহরণ করছে। আজকে তাদের গবেষণায় বিভিন্ন প্রকার বিষয় আজকে আমাদের সামনে চলে আসছে। এই যে মোবাইল, এই যে প্রযুক্তি, তাদেরই গবেষণার অংশ, তারা কোরআন থেকেই নিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কথা মুখ দিয়ে বাইর হয় না যেটাকে আল্লাহ তাআলা প্রহরে নিযুক্ত না করে সংরক্ষণ না করেন। সুতরাং আবহাওয়ার মধ্যে এই যে ধমনী, যেটাকে ইংরেজিতে বলে ওয়েভস, ঢেউ তরঙ্গ, এটা ভাসছে, সেটাকে তারা ক্যাচ করেছে কোরআনের আয়াত থেকে নিয়ে। প্লেন আবিষ্কার এই কোরআনের আয়াত থেকেই তারা নিয়েছে, সমস্ত কিছু কোরআনের আলোকে তারা। এই জন্য আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের, কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের অন্তরের তালাব মেরে দেওয়া হয়েছে। সুতরাং আরেকটি বিষয়, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা করা। কাফের বিশ্বের লোকেরা যদি এত উঁচু পর্যায়ে যেতে পারে, আমরা কেন? কিন্তু আগে প্রাচীন যারা মুসলিম বিশারদ ছিলেন, তারা অনেক গবেষণা করে অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন। আল জাবের থেকে শুরু করে, হাইসাম থেকে শুরু করে, জীববিদ্যা বলেন, প্রাণীবিদ্যা বলেন, গণিতবিদ্যা বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, ইত্যাদি বিদ্যা পূর্বের মনীষীগণ আমাদের দিয়ে গেছেন। আজকে স্পেনের সভ্যতা, মিশরের সভ্যতা বলেন, বিভিন্ন অঞ্চলের সভ্যতা মুসলিমরাই দিয়ে গেছে। এই আর্কিটেকচার, এই স্থাপত্য শিল্প মুসলিমরাই দিয়ে গেছে। কিন্তু আজ আমরা মুসলিমরা সমালোচনা আর সমালোচনা, এক ব্যক্তি সত্য কথা বলে ইউটিউবে সুন্দর প্রচার প্রসার চালাচ্ছেন, এক ব্যক্তি সত্য মিশর থেকে লেখাপড়া করে এসে সত্য কথা বলছেন, কিন্তু এর বিরুদ্ধে এমনও কুফরি বলতেও আমরা দ্বিধাবোধ করি না। আমরা ভুলে গেছি, এক মোমিন আর মোমিনকে যদি কুফরির সাব্যস্ত করে, সেটা কিন্তু তার উপরে এসে সাব্যস্ত হবে, সে হাদিস আমরা ভুলে গেছি। মত পার্থক্য থাকবেই, কিন্তু সুন্দরভাবে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে এবং সুন্দরভাবে সেটা প্রকাশিত, মানলে মানবে না মানলে নাই। আল্লাহ নবীর সে আয়াত কি ভুলে গেলাম? আল্লাহ তাআলার সে আয়াতকে আমরা ভুলে গেলাম? আল্লাহ নবীর উপর যে আয়াতটি অবতীর্ণ করা হয়েছে সেই আয়াতই আমাদের জন্য যথেষ্ট। ফাইনা সাউকা ফকুল ইন্নি বারিউম মিম্মা তাআমাল, হে নবী, যদি তারা না মানে, আপনি বলেন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে তোমাদের কর্মের সাথে আমার কোনো সম্পর্ক। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন কাযযাবুকা ফকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম, তোমরা যদি আমাকে না মানো, তোমাদের আমল তোমাদের কাছে, আমার আমল আমার, আনতুম বারিউন মিম্মা, তোমরা যে কাজ করছো এর জন্য তোমরা দায়ী আর আমি যে কাজ করছি এর জন্য আমি দায়ী। কাজেই আমরা, যারা সত্য বলবে, সে কি একাডেমিক ক্যারিয়ার কি কি সার্টিফিকেট তার, সে কি আরবি না অনারব, তা দেখার বিষয় নয়, দেখতে হবে তার কথার সাথে কোরআন এবং সহি হাদিসের পূর্ণাঙ্গ মিল আছে কি না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখতে পাই যে লোকটি বিভিন্নভাবে প্রচার প্রসার করছেন, তার সাথে 99% কোরআন এবং হাদিসের সাথে মিল রয়েছে, একটা দুটা নয়। তারপরও মানুষ কে ভুল থেকে উঠছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়তে গিয়ে দুই রাকাত পড়ে ছালাম ফিরিয়ে দিলেন, বলছে আমি তো মানুষ, ভুল হতেই পারে। খেজুরের মদিনাতে খেজুরের পুং রেণু, ফুলের রেণু নিয়ে এবং নারী রেণু নিয়ে সেটাকে সংগ্রহণ করে গর্ভজাত করার চেষ্টা করা হতো, খেজুর জাতীয় উৎপাদন ফসল ভালো হয়, তাবির বলা হয় যেটাকে, তাবির। যে বছর চাষিরা রাসূলের কথা, তিনি বললেন তোমরা এটা না করলেও পারো, সে বছর ফসল হলো না, সে বছর ফসল হলো না, খেজুর উৎপাদন হলো না যথাযথভাবে। আল্লাহ নবী বলেন, ইন্নামা আনা বাশারুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ, ফাকুযুহু, তোমরা আমার পক্ষ থেকে মিন দীনিকুম, ধর্মের ব্যাপারে যাহা আমি বলি তা গ্রহণ করো, আর যে বিষয়ে আমি নিজে বলি মিররাই, সেটাকে তোমরা মানতেও পারো নাও মানতে পারো। কাজে ভুল হবে, কে ভুলতে, ভুল থেকে উঠতে যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত, অনাদি ছিলেন, আছেন, থাকবেন,
ঘুম নাই, নিদ্রা নাই, সর্বোচ্চ সাম্রাজ্য যিনি পরিচালনা করেন কোনো ক্লান্তি তার মধ্যে নাই, তিনি হচ্ছেন কে? মহান আল্লাহ। আয়াতুল কুরসি পড়ুন, তার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপর কি বলা হচ্ছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই পৃথিবী আকাশ পরিচালনার ক্ষেত্রে আমি সামান্যতম ক্লান্ত বোধ করি না, সেই আল্লাহ হচ্ছে পূর্ণাঙ্গ। আর আমরা সবাই অপূর্ণাঙ্গ, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে, কিন্তু সহনশীল আচরণ, সুন্দর আচরণ। ভুলে গেলাম সূরা ফুসসালাতের সেই আয়াত, ইদফা বিল্লাতি হিয়া আহসান। হে নবী, যে সমস্ত জিনিস অন্যায়, যে সমস্ত জিনিস মন্দ, তা দূরীভূত করুন ভালো আচরণের মাধ্যমে, সুন্দর বাণী, সুন্দর আচরণের মাধ্যমে প্রতিহত করার জন্য বলে। এই জন্য একটা প্রবাদ আছে, কুকুরে কামড় দিলে কি আমি কুকুরকে কামড়াবো, নাকি ইঞ্জেকশন নেওয়ার জন্য মহাখালী যেতে হবে? ইঞ্জেকশন নেওয়ার জন্য মহাখালী যেতে, কামড়ালে তো লাভ নাই, আরও আপনার জীবাণু আপনি মুখেও নিয়ে নিলেন। তাই কোনো বিরোধিতা নয়, আমরা ঐক্য, আমরা ইউনিটি চাই, আমরা একসাথে থাকতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, আল্লাহ তাআলা জানিয়েছেন যারা এই বিভক্তি করেছে তারা বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। হে নবী, যারা এই দিন থেকে ধর্মে গোষ্ঠীতে গোষ্ঠীতে, সম্প্রদায় সম্প্রদায়, দলে দলে ভাগ হয়েছে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। সুতরাং আমাদের মধ্যে ইউনিটি থাকবে, আমরা কোরআন এবং হাদিস আমাদের এক মূল মন্ত্র। আরবরা একটা কবিতা বলতো, কিতাবুনা ওয়াহেদ রাসূলুনা ওয়াহেদ, সুন্দর কবিতা। ইলাহুনা ওয়াহেদ, আমাদের আল্লাহ এক, কিতাব এক, রাসূল এক। সুম্মা আইনা নাযহাব, আমরা কোথায় যাচ্ছি? যেখানে আমাদের সব এক সেখানে আমরা সেই মূল মন্ত্রে থাকব। সুতরাং এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এরপর আরেকটি বিষয়, এই কোরআনকে কেন্দ্র করে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, সেটা আজকের মূল বিষয়। যারা এই কোরআন মেনে চলবেন তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, জান্নাত। আর যারা এই কোরআন মেনে চলবে না তাদের জন্য জাহান্নামের সতর্কবাণী দিয়েছেন। একটু জোরে বলুন, নাউযুবিল্লাহ। আজকে আমার এই বিষয়ের উপর আলোচনায় আমি আজকে প্র্যাকটিক্যালি বিশ্বাস করি, আমি বাস্তবতায় বিশ্বাস করি। আমি দেখতে চাই আপনাদের থেকে কারা কোরআনের আলোকে জীবন গঠন করবেন আর কারা কোরআন থেকে দূরে সরে যাবেন, এবং যারা কোরআনের আলোকে জীবনযাপন করবেন তাদের জন্য আল্লাহ যে সুসংবাদের কথা বলেছে তাও আমি শোনাচ্ছি কোরআনের আয়াত দিয়ে। আর যারা কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, অবৈধ আচরণ করবে, তাদেরও ভয়াবহ পরিণামের কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে সুসংবাদটা নেই, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم فيها تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها বিমা কুন্তুম তাআমালুন। কয়েকটি আয়াত রয়েছে যারা কোরআনের আলোকে জীবন গঠন করবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমাদের আজ কোনো ভয় নাই, চিন্তা নেই, কারণ তোমরা এই কোরআনের আলোকে জীবন গঠন করেছ এবং ইমান এনেছো ও মুসলিম ওখানে মুসলিম এবং আত্মসমর্পণ করেছ। উদখুলুল জান্নাতা, ঢোকো জান্নাতে, শুধু তুমি একা নও, ওয়াজওয়াজুকুম, তোমার পরিজন, স্ত্রী, সন্তান, সন্ততি সহ। তাহলে কোরআন মানার সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন আল কোরআনে। এছাড়া আরও আয়াত রয়েছে, সময়ের দিকে তাকিয়ে আরও আয়াত বলছি না, আমার কাছে কোরআন এবং হাদিস আয়নার মতো। দুই, যারা কোরআন মানবেন না তাদের জন্য ভয়াবহ পরিণাম। প্রথম একটি আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা এই কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, কোরআনের আদেশ এবং নির্দেশ মানবে না, ইমান এনেছে বটে কিন্তু তা মানছে না, আল্লাহ বলছেন
তাদের জীবনে আমি সংকীর্ণতা দিয়ে দেব। ইহলৌকিক জীবনেই তারা বিভিন্ন অভাব অনটন বিভিন্ন প্রকার বিপদ সন্ত্রাস সংকট বিভিন্ন প্রকার ফেতনার মধ্যে পড়ে যাবে বিপদ, আর কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাব। যখন কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে তখন তারা আল্লাহর কাছে অভিযোগ তুলবে, কাল রব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন দুনিয়াতে আমার চোখ ছিল আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন। কাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা, যখন এই কোরআনের নির্দেশ তোমার কাছে এসছে তুমি তাহা মানো না। ও কাযালিকা ইয়াউমা তুনসা, যেভাবে দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। প্রিয় ভাইরা, কিয়ামত দিবসে যদি আল্লাহ আমাদেরকে ভুলে যান, আল্লাহ মাফ করুন, তাহলে কেউ কি মুক্তি পেতে পারবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম যেভাবে তোমরা আমার সাক্ষাতের কথা ভুলে গিয়েছে। অন্য আয়াত আরো ভয়াবহ, আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ও জামা ফাআওয়া, আগুনের বড় বড় লেলিহান শিখা সে জাহান্নামের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে যারা কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, কোরআনের আদেশ এবং নির্দেশ মেনে চলেনি, কোরআনের অনুশাসন মেনে চলেনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের এই অগ্নিশিখার মধ্যে নিক্ষিপ্ত করবেন। তাহলে আজকে নির্ধারণ করি, আমাদের সময় নাই, যে কোনো মুহূর্তে রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস, এই 100 বছরের মধ্যে আমাদের কারোই অস্তিত্ব থাকবে না। রাসূলের সেই বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতে পেলাম 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। সুতরাং ক্ষণস্থায়ী জীবন, সেই জীবনে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আমার সাথে নয় আপনার মন এবং অন্তর আল্লাহর সাথে সেতুবন্ধন রয়েছে। কার সাথে সেতুবন্ধন? আল্লাহর সাথে, সেই মহান রাব্বুল আলামিনের সাথে স্বীকারোক্তিও আমরা নিয়েছিলাম, সেই স্বীকারোক্তিও নিয়েছিলাম। আমরা আমাদের দ্বিতীয় মেহমান, আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, তিনি এসে গেছেন, আমি এক্ষুনি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। তার আগে আমরা একই স্থানের একই যাত্রার একই সুদূর লক্ষ্যে অভীষ্ট স্থানে পৌঁছার জন্য চেষ্টা প্রয়াস করছি। আল্লাহ তার আমল, তার কর্ম, তার দাওয়াত, তার প্রচার সব কিছুকে কবুল করে নিয়ে সময়ন্ত উপস্থিতি পরিশেষে আজকে আমাদের প্র্যাকটিস নিয়ে আসছি। আমি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সূরা যুখরুফে, যারা কোরআনের অনুশাসন মেনে চলবে তাদেরকে একাই জান্নাতে আল্লাহ নিচ্ছেন না, স্ত্রী সন্তান সন্ততি সকল সহ, এবং আরও পুরস্কারের কথা বলেছেন, সেটা আমি আর বলি নাই অর্থ। সের মধ্যে একটি কথা বলেছেন আল্লাহ তাআলা, অতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম, এই জান্নাতের উত্তরাধিকারী তোমাদেরকে বানিয়ে দিলাম যেহেতু তোমরা কোরআনের অনুশাসন জীবনযাপন করেছিলে। সুতরাং এটা এই এই রাস্তা একটি, আরেকটা হচ্ছে অন্ধ হয়ে উঠা, আরেকটা হচ্ছে লাজা, সেই অগ্নিশিখার দিকে ধাবিত হবে। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, যার চামড়াগুলো ঝলসে যাবে। কারা তারা? তাদু মানে আদবারা ওয়া তাওয়াল্লা, যারা যাদেরকে টাকা হয়েছে কোরআনের দিকে কিন্তু পৃষ্ঠ প্রদর্শন করেছে। পৃষ্ঠ প্রদর্শন মানে কর্মের মাধ্যমে নয়, আল্লাহর আদেশ এবং নির্দেশকে অগ্রাহ্য করেছে এবং অবৈধ আচরণ করেছে। পরিশেষে এই শ্রেণী মুক্ত হওয়ার থেকে দূরে থাকবেন, তা হচ্ছে কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। সেটা যদি হয় দুনিয়াতে আল্লাহ তাআলা অপমান এবং লাঞ্ছনা দান করবেন। এই আয়াতটি আমরা যেন সর্বদা মেনে চলি। আল্লাহ বলেন আফাতু মিনুনা বিবাদিল কিতাব ও তাক ফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, নিজের স্বার্থের জন্যে, নিজের স্বার্থ কায়েমি স্বার্থ চরিতার্থ করো। ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই কাজ করবে তাদেরকে দুনিয়াতে আমি অপমানিত লাঞ্ছিত করব। আজকে এই দুনিয়াতে আমাদের মুসলিমদের যে অসহায় অবস্থা, কি করুণ অবস্থা, তার কারণ একটি, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন ছেড়ে দেয় নেই, কোরআন তাকের মধ্যে সাজিয়ে দিয়েছে, কোরআন মলাট দিয়ে সাজিয়েছে, কোরআন গেলাব দিয়ে সাজিয়েছে, কোরআন অফিস আদালতের মধ্যে সুন্দরভাবে 30 পারা সাজানো হয়েছে, গাড়ির মধ্যে কোরআনের আয়াত স্ট্রাইকের সামনেই যিনি গাড়ি চালান ড্রাইভার সামনে ঝুলানো হয়েছে, বিভিন্ন ব্যাংকগুলোতে বিভিন্ন স্থানে লাগিয়ে দেওয়া হয়েছে কোরআনের বাণী ও হাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রেবা বিভিন্ন আঙ্গিকে। কিন্তু কোরআনের নির্দেশনা নিজে পরিবার সমাজ জীবনে আমরা পালন করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা শান্তি আসবে কিভাবে, এ আয়াত দিয়ে আমি শেষ করছি। কে শান্তি না চান এই দুনিয়াতে? শান্তি চান না আমরা দুনিয়াতে এবং আখেরাতেও? আল্লাহ সেই শান্তির কথা বলেছেন সুরা আনফালে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহিকুম। প্রিয় ভাইরা খেয়াল করুন এই আয়াতটি, তোমরা যদি পৃথিবীতে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে চাও, সুখী পরিবার, সুখী জীবন, সুখী সমাজ, সুশৃঙ্খল সমাজ, আন্তরিকভাবে পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে চাও, তাহলে আল্লাহ এবং রাসূলের কথায় সাড়া দাও। আল্লাহর কথা হচ্ছে আল কোরআন, আর রাসূলের কথা হচ্ছে তার সহিহ হাদিসগুলো। আল্লাহ আমাদের সকলকে শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে, যদি আপনারা এই শেষ আয়াতটির উপর আমল করে নিজেদেরকে আজকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করতে পারেন, তাহলে আজকে আমাদের এই আয়োজন, যারা এই আয়োজন করলেন আমাদের এই সুরিটোলা এই আল কোরআন তালিমুল কোরআনের পক্ষ থেকে, তাহলে সার্থক হবে, তাহলে আমরা সফলতা অর্জন করব। আল্লাহ আমাদের তৌফিক দাতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته।